ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত শেখ, আমার প্রশ্ন হলো, যদি কষ্টকর কাজের জন্য রোজা ছেড়ে দেওয়া হয়, এরা পরবর্তীতে কি রোজা রাখা যাবে নাকি কাফফারা দিতে হবে? ইসলামের শরীয়তে কোরআন হাদিসের রেফারেন্স দিয়ে জানাবেন। সম্মানিত দীনী মুসলিম ভাই, এক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন করিম সূরা বাকারা 185 নম্বর আয়াত যদি আমরা অন্বেষণ করি বা খোঁজার দেখার চেষ্টা করি, 183, 84, 85 নম্বর আয়াতে বিস্তারিত আলোচনা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওমান কানা মারিদান আও আলা সাফার ফাইদাত মিন আইয়ামিন উখর, যারা অসুস্থ বা সফরে থাকবে তারা সিয়াম ভঙ্গ করে দিবে, গণনা করে রাখবে, অন্য দিনে সেটাকে পালন করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফার ফাইদাত মিন আইয়ামিন উখর আল্লাযীনা ইউতিকুনা যেটা বলছেন, যে যারা অসুস্থ বা সফরে রয়েছে বা যারা চিররোগী তারা সিয়াম ভাঙতে পারে, চিররোগীরা ফিদিয়া দিতে পারে, এরকম ধরনের কথা কোরআন সুন্নাহর আলোকে রয়েছে। তারপরে যারা দেখা গেল গর্ভবতী বা দুগ্ধ দানকারী নারী মহিলা, এরা ইচ্ছা করলে সিয়াম ভেঙে দিতে পারে এবং সেটা পরবর্তীতে কাজা করে নিতে পারে, এরকম ধরনের কথা রয়েছে। যেমন হাদিসে রয়েছে 3715 নম্বর হাদিস, ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা যুআনিল মুসাফির শর্তুস সালাতি আনিল মুসাফির ওয়া হামিল আও আল মারিদ আও সাইমুন ইলাউই সিয়াম, আল্লাহ তাআলা মুসাফিরের অর্ধেক সালাত কমিয়ে দিয়েছেন, গর্ভবতী ও দুগ্ধকারী নারী সিয়াম না রেখে পরে তা আদায় করার অবকাশ দিয়েছেন, এরকম ধরনের কথা রয়েছে। আর রোগী যদি চিররোগী হয় তাহলে ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদাত মিন আইয়ামিন উখর, যদি তোমাদের মধ্যে কেউ রোজার মাসে অসুস্থ হয়ে পড়ে অথবা সফরে থাকে তাহলে গুনে গুনে সেই দিনগুলো অন্য দিনে পূরণ করে নেবে। তো সম্মানিত দিনী মুসলিম ভাই, এ ধরনের কথাগুলো রয়েছে কোরআন সুন্নাহর আলোকে। এখন যদি কেউ ইচ্ছাকৃতভাবে সিয়াম পরিত্যাগ করে দেয় কাজের বাহানা দিয়ে, যেমন আমাদের দেশে এক হুঁসমোটা বক্তা যার অনেক ভক্ত রয়েছে, আমরা তাকে হুঁসমোটাই বলে থাকি, যারা কোরআন সুন্নাহর আলোকে তেমন বুঝে না, কথা বলতে জানে না, কিন্তু অনেক ভক্ত অন্ধভক্ত রয়েছে, তো এই অন্ধভক্ত আজহারি কাজের বাহানা দিয়ে সিয়াম পরিত্যাগ করা যাবে এরকম ধরনের কথা বলছেন, তার কোনো দলিল নেই, তার একটা ব্যক্তিগত কথা। আর কোরআন সুন্নাহর আলোকে কোনো ব্যক্তিগত কথা চলে না, এটা অন্ধভক্তরা বুঝতে চায় না। তো যাই হোক, কে কী বললো সেটা দেখে লাভ নাই, মেন কথা হলো কোরআন সুন্নাহর আলোকে আছে কি না। এই সমস্ত ব্যক্তিগুলো যদি সিয়াম পরিত্যাগ করে দেয়, সিয়াম না রাখে, তাহলে এদের জন্য কোরআন সুন্নাহর আলোকে এদের জন্য বিধান কি রয়েছে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের জন্য বিধান কি রেখেছে? যারা ইচ্ছাকৃতভাবে সিয়াম ছেড়ে দিল বা সিয়াম পালন করলো না, তাদের জন্য কোরআন সুন্নাহর আলোকে কোনো বিধান রয়েছে কি না? সম্মানিত দীনী মুসলিম ভাই, দেখা গেল কোনো মেয়ের যদি মাসিকও শুরু হয়ে থাকে তাহলে সে সিয়াম ভেঙে দেবে, পরবর্তীতে পালন করবে, নেফাস অবস্থায় থাকলে এরকম ধরনের অবস্থা রয়েছে, তাদের জন্য ছাড় বা যে কথাগুলো বললাম। তাছাড়া ইচ্ছাকৃতভাবে যদি কেউ সিয়াম ছেড়ে দেয় তার জন্য পরকালে জাহান্নাম রয়েছে, অনেক ভয়াবহ শাস্তি, তাদেরকে উল্টো করে নিচের দিকে মাথা করে দেহ দিয়ে পা করে ঝুলন্ত অবস্থায় পিটিয়ে রক্তাক্ত করে দেওয়া হবে, গাল শরীর ফেটে রক্ত পড়তে থাকবে। এখন কথা হলো যে দেখা গেল যে কোনো ব্যক্তি মানে সিয়াম অবস্থায় স্ত্রীর সহবাস করে ফেললো, ইচ্ছাকৃতভাবে এটা হয়ে থাকে, তো এরকম যদি হয়ে থাকে তাহলে এর জন্য কাফফারা কি? স্বামী স্ত্রী উভয়ে যদি রাজি হয়ে সহবাস করে তাহলে উভয়ের জন্য কাফফারা ওয়াজিব হয়ে যাবে, এটা মহিলার পুরুষের উভয়ের ওপরে, তাদেরকে এক মাস সিয়াম পালন করতে হবে, অন্যথায় 60 জন মিসকিনকে খাওয়াতে হবে, 2 মাস সিয়াম পালন করতে হবে অথবা অন্যথায় 60 জন মিসকিনকে খাওয়াতে হবে, এরকম ধরনের কাফফারা কোরআন সুন্নাহর আলোকে পাওয়া যায়। যেমন শরীফ সুন্নাহ দ্বিতীয় খণ্ডের 99, 98, 98 নম্বর পৃষ্ঠে বিস্তারিত আলোচনা হয়েছে। এখন বিষয় হলো যে কেউ যদি ইচ্ছাকৃতভাবে কোনো সিয়াম ভেঙে দেয় কোনো মুসলিম, তাহলে তার উপর কাফফারা এবং কাজা দুটাই হবে। সে কাফফারা করবে কি? সে 60 দিন সিয়াম পালন করবে অথবা 60 দিন মিসকিনকে খাওয়াবে, সেটা যদি তার সামর্থ্য না থাকে তাহলে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে একজন সাহাবী স্ত্রী সহবাস করে ফেলে, রাসূলের কাছে এসে বললে, আল্লাহ রাসূল আমি ধ্বংস হয়ে গেছি। কী হয়েছে? ধ্বংস হলো কেমন কী? তাহলে যে আমি স্ত্রী সহবাস করেছি সিয়াম অবস্থায়। তাহলে রাসূল বললেন, যাও 2 মাস সিয়াম পালন করো। সে বললো যে আমি তো এটা মানে সমর্থ রাখি না। তারপর বললেন, তাহলে ঠিক আছে 60 জন মিসকিনকে খাইয়ে দাও। বলে সেটাও আমি সমর্থ রাখি না, এরকম ধরনের কথা হাদিস আসছে। এরপর যে ঠিক আছে দাঁড়াও, একজন খাজুর ভর্তি একটা ঝুড়ি আসলো রাসূলের কাছে, তুমি এটা মানুষদের কাছে বিল্লাই বিতরণ করে দাও। তো ওই সাহাবি বললেন যে হ্যালো রাসূল, আমার চাইতে এ তল্লাটে কোনো গরিব মানুষ নেই, আমি সব চাইতে গরিব। তাহলে রাসূল হাসলেন,
এবং বললো ঠিক আছে তুমি খাও, তোমার পরিবারকে খাও, যাও এটাই সাদা খা। তো কোনো ব্যক্তি যদি এরকম সমর্থন না রাখে, এরকম ধরনের কথা কোরআন শোনা সহিহ বুখারী স্পষ্ট হাদিস, এটা তো এরকম ধরনের এটা হিসাব হতে পারে। এক কথা ইচ্ছাকৃতভাবে কোনো শ্যাম মানে রোজির জন্য অন্য সিস্টেম রয়েছে, অন্য মাধ্যম রয়েছে, সেগুলো আপনি পালন করবেন। আপনি রমজান মোবারক মাসে একবেলা খাটেন, 200-500 টাকা ইনকাম করতেন, আপনি 300 করেন, রমজান মোবারক মাসটা অতিবাহিত হয়ে যায়, এরপরে আপনি করেন না কেন, সমস্যা কী? অতএব কে কী বললো খুব হার্ড পরিশ্রম করলে সিয়াম পালন করা অমুক ধমুক ইত্যাদি কিছু, এগুলো বাদ দিতে হবে, ওনাদের ব্যক্তিগত মত। আর ব্যক্তিগত মত দিয়ে কোরআন সুন্নাহ চলে না সবসময় ভাই, এটা মনে রাখতে হবে। রিক্সা চালালো তার জন্য সিয়াম অন্যদিনে জি না, এরকম কথা কোরআন সুন্নাহ লোকের কোথাও নেই। আজকে এই বিজ্ঞানের উৎকর্ষ যুগে মানুষ তো কত সহজ করে ফেলেছে, ধান মাড়াই করতেছে মেশিনে, কাজ করতেছে মেশিনে, মানুষ খালি শুধু দেখে আর দেখে, এরকম ধরনের হিসাব রয়েছে। তাহলে এটা কখনো না এরকম চলবে না, সে মানে রুজি ইনকামের জন্য এরকম করতে পারবে না। সে কাজা করতে হবে, তার কাফারাও দিতে হবে, যে কথাগুলো বললাম। জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।